হয়েছে যে জেড জেড সমান যদি 52 হয় এবং সেই হিসেবে অ্যাক্ট যদি 48 হয় তাহলে ব্যাট কি হবে। তো এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হয় সিকোয়েন্সটা কি, মানে কোন ধারা অনুযায়ী এই সংখ্যাগুলোকে তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের অ্যান্সার করতে হয়। তো তোমরা কুইক একটু চেষ্টা করো, 15 সেকেন্ড সময় পাবে, তারপর আমাকে বলো কি অ্যান্সার হবে। তোমাদের টাইম শুরু এখন থেকে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও অ্যান্সার, আমি দেখব তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারছো কুইকলি। দেখো অ্যাকচুয়ালি আমরা কি জানি, জেড হচ্ছে সর্বশেষ আলফাবেট যার নাম্বারিং কত 26, কিন্তু এখানে আছে 52, তার মানে নিশ্চয়ই 26কে দ্বিগুণ করা হয়েছে, 26 2 আমরা জানি কত হয় 52, সেই হিসেবে হয়েছে 52। আচ্ছা অ্যাক্ট, দেখো তো এ ফর 1, সি ফর 3, টি ফর 20, তো আমরা যদি এরকম করে এই তিনটেকে যোগ করি কত হবে 20 3 23 আর কে 24। দেখো এটারও ডবল করলে 48 আমরা পাবো, 24 তার ডবল কর, 24 ডবল কত 48, তাহলে দেখো আমরা কি পেলাম যে যে সংখ্যাটা বিচার করা হচ্ছে সেটা তার পজিশন বেস নাম্বার জেড 26 এবং সেটাকে ডবল করা হচ্ছে, অ্যাক্ট টোটাল নাম্বারিং হচ্ছে 24, সেটাকে ডবল করা হচ্ছে 48। তেমনি আমরা ব্যাট এর নাম্বারিংগুলো দেখবো, বি 2 নম্বরের অক্ষর, এ 1 নম্বরের আর টি হচ্ছে 20 নম্বরের, তো এই তিনটে যোগ করো 20 2 22 আর কে 23, আমাদের কি করতে হবে এই 23টাকে ডবল করে নিতে হবে, 23 ডবল কত হয় 46, 46 হলে আমাদের এখানে অপশান ডি হয়ে যাচ্ছে প্রপার অ্যান্সার। আশা করি এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছ যারা রং অ্যান্সার দিয়েছে। তাহলে পরের প্রশ্নটা আমরা চলে আসি। দেখো পরের প্রশ্নে একটা নাম্বার সিরিজ দেওয়া হয়েছে এবং সেখানে একটা কোয়েরি মার্ক আছে, আমাদের বিচার করে বার করতে হবে এই কোয়েরি মার্কটা কত হবে। প্রথম সংখ্যা 1, তারপর 3, তারপর 6, তারপর 10, তারপর 15 এবং পরের সংখ্যাটা কি হবে আমাদের বের করতে হবে। তোমরা জাস্ট 15 সেকেন্ড টাইম পাবে, তোমাদের টাইম স্টার্ট হলো এখন থেকে। খুব ভালো করে দেখো সংখ্যাগুলো কীরকমভাবে তৈরি হয়েছে, কোন পর্যায়ে প্রত্যেকটা সংখ্যাকে নেওয়া হয়েছে, কি বিচারবোধ কাজে লাগিয়ে সংখ্যাগুলোকে নেওয়া হয়েছে, সেই হিসেবে পরেরটাকে ফিল আপ করার চেষ্টা করো। প্রথমে 1 আছে, তারপর 3 আছে, তারপরে 6, তারপর 10, তারপর 15, পরের নাম্বারটা আমাকে বের করতে হবে। তো দেখো 1 আর 3-এর মাঝের গ্যাপ কত 2, 3 আর 6 গ্যাপ 3, 6 আর 10 গ্যাপ 4, 10 আর 15 গ্যাপ হচ্ছে 5, তাহলে বুঝতে পারছো 2-এর গ্যাপ, তারপর 3-এর গ্যাপ, তারপর 4-এর গ্যাপ, তারপর 5-এর গ্যাপ, পরের গ্যাপটা অবশ্যই তাহলে 6-এর গ্যাপ হবে, 2 3 4 5 6, তাহলে যদি 6-এর গ্যাপ হয় লাস্ট নাম্বারটা ছিল 15, তার সঙ্গে আমরা 6 যোগ করে নেবো, 15 আর 6 আমরা যদি যোগ করি কত হবে 21, তাহলে নেক্সট নাম্বার কত হবে 21, তার মানে অপশান সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। বোঝা গেল এই সিরিজটা কি নির্দিষ্ট অন্তর যেটা ঠিক সেটা নয়, 1 করে বেড়েছে, মানে প্রথমে দেখো 2 বেড়েছিল, তারপর 3 1 বেশি বাড়লো, তারপর 4 1 বেশি বাড়লো, তারপর 5 1 বেশি বাড়লো, তারপর 6 1 বেশি বাড়বে, ফলে আলটিমেটলি 21 হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার সি। তাহলে নেক্সট প্রশ্নটা আমরা চলে আসি, তোমাদের অনেকেই সঠিক উত্তর দিয়েছ, গুড। পরের প্রশ্নটা দেখো, আমাকে বার করতে হবে সম্পর্ক অক্সিজেন তার সঙ্গে মানুষের যা সম্পর্ক, জলের সঙ্গে ঠিক একই সম্পর্ক থাকবে কোন প্রাণীর। বোঝা গেল অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে মানুষের যে রিলেশন কাজ করবে সেই সেম রিলেশন জলের সঙ্গে কার কাজ করবে এটা আমাকে বার করতে হবে। তোমাদের টাইম লিমিট 15 সেকেন্ড, টাইম স্টার্ট হল। দেখো
অক্সিজেন এমন একটা গ্যাস যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষ বাঁচে শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করে। তাহলে মানুষ শ্বাস প্রশ্বাস যখন নেয় তখন কি গ্রহণ করে? তখন অক্সিজেন গ্যাস, O2 গ্যাস গ্রহণ করে। ফলে মানুষের শ্বসন যন্ত্রের সাহায্যে মানুষ কি করে? শ্বাসক্রিয়া সম্পন্ন করে, দহন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং মানুষ তাপশক্তি পায়, সেখান থেকে বেঁচে থাকে। তাহলে মানুষের বেঁচে থাকার রসদ কি? অক্সিজেন। তেমনি জল বেঁচে থাকার রসদ কার? এখানে দেখো অপশন আছে ব্যাঙ, মাছ, খনিজ পদার্থ, হাইড্রোজেন। তো প্রথমেই দেখো এখানে অক্সিজেনের সঙ্গে যার সম্পর্ক ছিল সেটা প্রাণী, মানুষ। মানুষ তো একটা প্রাণী, ফলে খনিজ পদার্থ বা হাইড্রোজেন এগুলো কোনোটাই প্রাণী নয়, ফলে এগুলো অপশনগুলো তো আগেই বাদ দেবো। রইল ব্যাং আর মাছ। ব্যাং কিন্তু উভচর প্রাণী, তার মানে কি ব্যাং জলেও বাস করতে পারে, আবার ডাঙ্গাতেও বাস করতে পারে। তার মানে জলেও ও শ্বাস নিতে সক্ষম, ডাঙ্গাতেও শ্বাস নিতে সক্ষম, দুটোতেই বেঁচে থাকে। ফলে জল বাদ দিয়েও ডাঙ্গাতে ব্যাং কিন্তু বেঁচে থাকতে পারে, মাছ কিন্তু বেঁচে থাকতে পারে না। মাছ একমাত্র জলজ জীব এবং জলেই সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এবং জলেই বেঁচে থাকে। তাহলে জল অতি প্রয়োজনীয় বেঁচে থাকার জন্য, কার? মাছের। ফলে আমাদের এখানে অপশন বি হয়ে যাবে প্রপার অ্যান্সার। আশা করি ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। পরেরটাই চলে আসি, নেক্সট প্রবলেমটা দেখো ব্লাড রিলেশন থেকে। বলেছে বৃদ্ধ লোকটির পুত্র আমার পুত্রের কাকা, তাহলে বৃদ্ধ লোকটার সঙ্গে আমার সম্পর্ক কি? তোমাদের জাস্ট 15 সেকেন্ড টাইম রইল, প্রত্যেকে চেষ্টা করো এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও তোমাদের প্রিপারেশন কেমন, একটা সম্মুখ ধারণা আমার তৈরি হবে এবং সেই অনুযায়ী আমরা কোশ্চেন সেট আপ করবো পরবর্তী ক্লাসগুলোতে। এবং মোস্ট কমন, মোস্ট প্রবলেম যেগুলো প্রায়ই পড়ে, সেই ধরনের প্রবলেম, সেই সম্পর্কিত প্রবলেমগুলো আমরা করাবার চেষ্টা করি। এবং এখান থেকে আমাদের হুবহু কমন প্রচুর প্রশ্ন আসে, বিগত পরীক্ষাগুলোতে প্রচুর ছাত্র আমাদের এইখান থেকে হেল্প পেয়েছে এবং অনেকেই জানিয়েছে তারা সাকসেস হয়েছে, তোমরাও হবে, কিন্তু ক্লাসগুলো রেগুলার ফলো কর। দেখো এখানে ব্লাড রিলেশন বলেছে বৃদ্ধ লোকটির পুত্র আমার পুত্রের কাকা। তাহলে একটা বৃদ্ধ লোক ছিল, ঠিক আছে, তার একটা পুত্র আমার যে পুত্র তার কাকা, এই পুত্রের কাকা হচ্ছে এটা। তাহলে সে আমার কে হতে পারে? যদি আমার পুত্রের কাকা এই ভদ্রলোক হয় তাহলে সে নিশ্চয়ই আমার ভাই, সে নিশ্চয়ই আমার ভাই, তবেই না আমার ছেলের কাকা হবে। আমার ছেলের কাকা আমার কে? সে নিশ্চয়ই আমার ভাই হবে, আমার ভাইই তো আমার ছেলের কাকা হবে বা দাদা হতে পারে। তাহলে এই বৃদ্ধ লোকটা দুটো পুত্র, একটা আমি নিজে আর একটা এই পুত্রটা, এই দুটো পুত্র। তাহলে আমার যে পুত্র তার কাকা হবে আমার ভাই। তাহলে বৃদ্ধ লোকটির সঙ্গে আমার সম্পর্ক কি? আমার সঙ্গে বৃদ্ধের সম্পর্ক কি? বাবা। আমার কে? বাবা। এই হচ্ছে আমার ভাই আর এই বৃদ্ধ লোকটি হলো আমার বাবা। ফলে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট সমস্যাটাতে আসি, দেখো সকলে চেষ্টা করো, 15 সেকেন্ড টাইম তোমরা পাবে। এখানে বলেছে পাঁচজন ব্যক্তি বৃত্তাকারে দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে আছে বি আর সি এর মাঝে, ডি ই এর বাঁ দিকে, বি ডি এর বাঁ দিকে। তাহলে এর ডান দিকে কে দাঁড়িয়ে আছে এটা আমাদের বের করতে হবে। সকলে চেষ্টা করো এবং কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার জানাও। এটা তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, দেখো অ্যাকচুয়ালি সিটিং অ্যারেঞ্জমেন্টে যে কোনো প্রবলেম, এটা বৃত্তাকার সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটো ছবি আগে এঁকে নাও, কারণ দুটোর কোনটা সঠিক আমরা জানি না। প্রথমেই দুটো ছবি এঁকে নিলাম, পাঁচজন আছে, তাহলে পাঁচটা দাগ দিলাম, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এখানেও পাঁচটা দাগ দাও, 1 2 3 4 5। প্রথমে দেখো কি বলেছে, এ দাঁড়িয়ে আছে বি আর সি এর মাঝে। তাহলে আমি যদি এখানে এ কে রাখি বি আর সি এর মাঝে, বি কে এদিকে সি কে এদিকে রাখতে পারি, আবার এখানে যদি এ কে করি এ বাঁ দিকে সি ডান দিকে বিকে রাখতে পারি, যার জন্য প্রথমে দুটো ফিগার এঁকেছি। বি আর সি এর মাঝে কে আছে এটা জানার জন্য বি এবং সি ডান দিক বাঁ দিক এটা আমরা জানি না,
যার জন্য দুটো ছবি আগে এঁকে নিলাম, পরে একটা বাদ যাবে। এরপরে কি বলেছে দেখো, এ দাঁড়িয়ে আছে বি আর সি এর মাঝে, ডি ই এর বাঁ দিকে। এটা আমরা পরে নেবো, কেন? কারণ এই যে লাইনটা তার সঙ্গে এ বি সির কোনো সম্পর্ক নেই এই মুহূর্তে, ফলে এটা আমরা পরে নেব। তারপরেরটা দেখো, বলছে বি ডি এর বাঁ দিকে, বি ডি এর বাঁ দিকে। তাহলে ভাবো তো, আমি যদি এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা নিই, ডি এখানে নিই, তাহলে ডি এর ডান দিকে বি পড়বে, এটা তো তার ডান দিক রাইট সাইড, আর এদিকটা তার বাঁ দিক লেফট সাইড, ডান দিকে পড়বে। কিন্তু এখানে যদি আমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা নিই এবং এখানে ডি কে বসাই, তাহলে দেখো ডি এর বাঁ দিকে লেফট সাইডে বি পড়ছে, ডান দিকটা আপাতত ফাঁকা। তাহলে আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা হতে পারে না, কারণ এইখানে ডি এর শুধুমাত্র ডান দিকে বি বসতে পারে, বাঁ দিকে নয়। আর এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো ডি এর বাঁ দিকে কিন্তু বি বসছে, তাহলে এটা নিলাম। এরপরে দেখো বলছে ডি ই এর বাঁ দিকে, ই এর বাঁ দিকে। তাহলে এখানে যদি আমরা ই কে রাখি, ই এর এই দিকটা লেফট সাইড, এই দিকটা রাইট সাইড, তাহলে ই এর বাঁ দিকে ডি পড়ছে, পড়ছে কিনা, তাহলে এই অপশানটাই আমাদের নিতে হবে এবং এটাই সঠিক অপশান। এবারে বলেছে এর ডান দিকে কে আছে, তাহলে এই ছবি অনুযায়ী এ তার ডান দিক, তাহলে দেখো এদিকটা তার লেফট সাইড, এদিকটা তার রাইট সাইড, তাহলে ডান দিকে কে পড়লো? সি। ফলে আমাদের অপশান বি হয়ে যাবে অ্যান্সার সি। আশা করি বুঝতে পারলে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, দুটো ফিগার এঁকে নিতে হয়, কারণ তার মধ্যে একটা ঠিক হয় একটা ভুল হয়, পরে পরে গিয়ে আমরা বুঝতে পারি কোনটা ভুল কোনটা ঠিক, এবং সেই অনুযায়ী আমরা অ্যান্সার সেট আপ করি। তো আশা করি এইটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কমেন্টে বা অনেকেই সঠিক উত্তর দিয়েছ। তো চলো পরেরটাই আসি। বলছে যদি ঘড়িকে টিভি, টিভিকে রেডিও, রেডিওকে ওভেন, ওভেনকে সিলিন্ডার, সিলিন্ডারকে ইস্ত্রি বলা হয়, তাহলে কিসের সাহায্যে আমরা সময় দেখব? খুব সুন্দর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষা যে কোনো পরীক্ষাতে তো পড়েই, ইভেন WBCSও এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পড়েছে, এবং তোমরা চেষ্টা করো, তোমরা 15 সেকেন্ড টাইম পাবে, তারপর আমি দেখাবো যে কীভাবে এইগুলো আমাদের ভাবতে হয় বা কীভাবে অতি সহজে আমরা ভেবে অ্যান্সার করতে পারবো। তোমাদের 15 সেকেন্ড টাইম রইলে। ওকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাও, তোমাদের অ্যাক্টিভিটি এটাও জানার দরকার আছে ভীষণভাবে। দেখো এখানে কি বলেছে, ঘড়িকে টিভি বলা হয়, টিভিকে রেডিও বলা হয়, রেডিওকে ওভেন বলা হয়, ওভেনকে বলা হয় সিলিন্ডার, সিলিন্ডারকে বলা হয় ইস্ত্রি। তাহলে আমরা কিসের সাহায্যে সময় দেবো? আচ্ছা বলো তো, আমরা সময় দেখি কিসের সাহায্যে? সময় আমরা দেখি অ্যাকচুয়ালি ঘড়ির সাহায্যে। সময় আমরা কিসের সাহায্যে দেখি? ঘড়ির সাহায্যে দেখি না। তাহলে আমরা এখান থেকে দেখবো যে ঘড়িকে কি বলা হচ্ছে। তো প্রথমেই দেখো বলা আছে ঘড়িকে কিন্তু টিভি বলা হচ্ছে। তাহলে আমরা যদি ঘড়ির সাহায্যে সময় দেখি, তো এখানে আমরা টিভির সাহায্যে সময় দেখব, কারণ এখানে সরাসরি বলা আছে ঘড়িকে টিভি দ্বারা প্রকাশ করা হয়, আর আমরা সময় দেখি ঘড়ির সাহায্যে, আর ঘড়িকে বলা হচ্ছে টিভি, তাহলে আমরা ওকে টিভি বলবো। এটা কিন্তু পরবর্তী পর্যায়ে আর বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই যে টিভিকে তো আবার স্যার রেডিও বলছে, রেডিও করবেন তা না। প্রথম অংশটা দেখো ঘড়িকে কি বলা হচ্ছে, টিভি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ, টিভি। ওকে, আশা করি সবার ক্লিয়ার। নেক্সট প্রশ্নটাই আসি। বলছে অমিল চিহ্নিত করো। এখানে দেখো বেশ কতগুলো অংশের যে নামগুলো দেওয়া আছে, যেসব প্রাণীর নাম দেওয়া আছে, সাপ, ব্যাঙ্ক, টিকটিকি, তিমি, এদের মধ্যে বাকিগুলোর মধ্যে কোনো একটা সম্পর্ক থাকলো, একটা আছে যার সঙ্গে ওই সম্পর্কটা টিকছে না, তাহলে সেই সম্পর্কটা কি আমাদের বের করতে হবে। প্রত্যেকে চেষ্টা করো, ঠিক 15 সেকেন্ড তোমাদের সময় রইল। টাইম স্টার্টস নাও। দেখো এখানে যেগুলো দেওয়া আছে সাপ, অ্যাকচুয়ালি আমরা কী জানি প্রাণীকুল বহু রকমভাবে বিভক্ত, তার মধ্যে একটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী আর একটা স্তন্যপায়ী নয়। এখানে দেখো সাপ, সাপ আমরা জানি সরীসৃপ প্রাণী এবং এ কিন্তু স্তন্যপায়ী নয়। ব্যাঙ ব্যাঙও স্তন্যপায়ী না, টিকটিকি সেও স্তন্যপায়ী না, তিমি কিন্তু স্তন্যপায়ী প্রাণী, তাই না? তিমি কী করে? তিমি তো স্তন্যপায়ী। তাহলে এখানে সাপ বলো, ব্যাঙ বলো, টিকটিকি বলো, এরা কেউ কিন্তু স্তন্যপায়ী নয়, অথচ তিমি, তিমি কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী। ফলে আমরা অপশান ডিটাকে চুজ করব, যেটা অন্যগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। ফলে অপশান ডি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট সমস্যাটা আমরা আসবো। দেখো
আচ্ছা, পরের প্রশ্নটা রিপিট, তারপরের প্রশ্নটা আমরা নিয়ে নেব। নয়, নয় প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে অধিনায়ক যেভাবে সৈন্যর সঙ্গে সম্পর্কিত একইভাবে নেতার সঙ্গে সম্পর্ক আছে কোন শব্দটা। অধিনায়ক এবং সৈন্য এই দুটোর মধ্যে যে কমন ফেনোমেনা বা যে কমন রিলেশন দেখা যায়, সেই একই রিলেশন নেতার সঙ্গে কার দেখা যায় সেটা আমাদের বের করতে হবে। অপশনগুলো কি কি আছে, সভাপতির পদ, দল, অনুগামী, মন্ত্র। তোমরা চেষ্টা করো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও কি অ্যান্সার হবে। দেখো, অধিনায়ক এবং সৈন্য, অধিনায়ক কমান্ডার, সে কি করে, সে কমান্ড দেয় বা আদেশ দেয়, আর সেই আদেশ পালন করে কারা, সৈন্যরা। তাহলে অধিনায়কের কাজ কি, বিচারবোধ করে বা সিচুয়েশন দেখে সৈন্যদেরকে আদেশ দেওয়া, আর সৈন্যদের কাজ কি, সেটা পালন করা। তাহলে অধিনায়ক আদেশ দেয়, সৈন্যরা সেই আদেশ পালন করে। ঠিক তেমনি নেতা, দেখো সব নেতার কিন্তু সভাপতির পদ নেই, সব নেতা যে কোনো দলে আছে এমনটাও বলা যাবে না, নির্দল প্রার্থী সে তারাও নেতা হয়। মন্ত্র, প্রত্যেকটা নেতাই কি মন্ত্র আসতে পারে বা মন্ত্রী হতে পারে, না, কিছু কিছু মন্ত্রী হতে পারে। তাহলে পরে রইল অনুগামী, এবং দেখো এই রিলেশনটা আমাদের কিন্তু হোল্ড করছে। ঠিক আছে, নেতা কি করে, অনুগামীদের আদেশ দেয়, এটা করো ওটা করো ইত্যাদি করে, আর অনুগামীরা সেটাকে পালন করে। ঠিক আছে, নেতা বিভিন্ন আদেশ দেয়, দেওয়াল রং করা, দেওয়ালে পোস্টার লেখা, যা কিছু হোক সেই আদেশগুলো দেয়, আর অনুগামীরা সেটা পালন করে। ফলে নেতার সঙ্গে অনুগামীর এই একই সম্পর্ক আমি পাচ্ছি, আদেশ দেওয়া এবং আদেশ পালন করা। ঠিক তো, তাহলে আমাদের এখানে অপশন সি হয়ে গেল প্রপার অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট আই আসি। এখানে দেখো বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, তো তাদের মধ্যে ভুল বা বেমানান যেটা, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা আছে যেটা পুরো সিরিজটাতে খাটে না, অর্থাৎ পুরো সিরিজটাতে বেমান, সেই সংখ্যাটা আমাকে খুঁজে বার করতে হবে। কী কী আছে, এক আছে, আট আছে, ২৭ আছে, ৬৫ আছে, ১২৫ আছে, ২১৬ আছে ইত্যাদি। তো এগুলোর মধ্যে কোনটা বেমানান এই সিরিজে মানানসই নয় সেটা খুঁজে বার করো, ১৫ সেকেন্ড টাইম পাবে। দেখো, আমরা যদি ভালো করে এই সংখ্যাগুলো বিচার করি, অ্যাকচুয়ালি কি হয়, নাম্বার সিরিজ, যেটা নাম্বার সিরিজ, সেখানে কি কি হতে পারে, একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যার জন্য যাওয়ার জন্য অ্যাডিশন হতে পারে, যোগ হতে পারে, সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভাইডেশন হতে পারে, এছাড়াও স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে ইত্যাদি। কখনো স্কোয়ার হয়, কখনো কিউব হয়। এই সংখ্যাগুলো যদি আমরা দেখি প্রথম থেকে, দেখো এই সংখ্যাগুলো কিন্তু আমি কিউব আকারে ভাবতে পারি, এক, এটা একের কিউব ভাবতে পারি, একের কিউব তো এক, আট, দুইয়ের কিউব মানে আট কিনা বলো। ঠিক তো, আবার দেখো ২৭ আবার সে তিনের কিউব। ঠিক তো, আবার যদি দেখি ১২৫, সে আবার পাঁচের কিউব, পাঁচ পাঁচে ২৫, পাঁচে ১২৫, ২১৬, এটা আবার ছয়ের কিউব, ৬ ৬ ৩৬, ৬ ২১৬। তাহলে এই সবগুলোই কিউব আকারে আছে, কিন্তু ৬৫ কিউব আকারে নেই। অ্যাকচুয়ালি দেখো একের কিউব, দুইয়ের কিউব, তিনের কিউব, তাহলে এইটা আমাদের চারের কিউব হওয়া উচিত ছিল, চারের কিউব মানে ৬৪ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেওয়া আছে ৬৫। তারপর একটা অ্যাজ ইউজুয়াল পাঁচের কিউব ১২৫ আছে, তারপরে ছয়ের কিউব ২১৬ আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ৬৪টা সঠিক উত্তর, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে ৬৫। তাহলে এটাই হচ্ছে রং ওয়ান, অর্থাৎ অপশন সি ৬৫ হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। তো চলো, আজকের মতো ক্লাসটা শেষ করছি, তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে ক্লাসটা কেমন লাগলো। টাটা।